সুবহান আল্লাহর কৃপায় ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের এই এপিসোডে পরিসংখ্যান প্রথম পত্রের অষ্টম অধ্যায়ে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আশা করছি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে উপরে তুলে ধরার জন্য। আমরা বিগত ক্লাসে তোমাদের 2021 সালে যে এসএসসি পরীক্ষা হবে তার ফাইনাল সিলেবাসটা দেখাইছি, শুধু আমার বিষয়ে অবশ্য, এবং তারই আলোকেই এই ক্লাসটা ফার্স্ট পার্টের শপথ দিয়ে শেষ হয়েছে আমার। তো একটা বাকি ছিল, সেটা গত ক্লাসে কিছু করেছি, আজকে হয়তো বা শেষ না করতে পারলে আরেকটা নেক্সট ক্লাসে শেষ করব। এবং এই ভিডিওর মাধ্যমে এই দুটো ক্লাস বা তিনটে ক্লাস দেখলে এই চ্যাপ্টার থেকে একটা সম্পূর্ণ প্রশ্ন কমন পাওয়া আশা করছি, আর যেটুকু ল্যাগেজ থাকবে বা একটু কমতি থাকবে সেটুকু যদি খোলা হয় বা রিভিশন ক্লাসে যে সিলেবাসের উপরে যে নির্ধারিত একটা ক্লাস দিয়েছেন সেই ক্লাসগুলোতে ইনশাল্লাহ পুরোটাকে আমরা শেষ করতে পারবো। কারণ মানলি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে চারটা চ্যাপ্টার করে দিয়েছে, প্রথম পাড়াটা চারটা, সেকেন্ড পাড়া চারটে, প্রত্যেকটাতে দুটো করে আটটা প্রশ্ন হবে। সেই হিসেবে তো বুঝতে পারছি বেশি দিন লাগবে না, যেহেতু তোমাদের শেখানো আছে ইয়ার সেন্স পরীক্ষাও দিয়েছ। সেই হিসেবে আমরা আসি কালীন শাড়ি, আমরা উপাদানগুলো পড়াইছিলাম কী কী ছিল, সাধারণ ধারা বা দীর্ঘকালীন প্রবণতা, তারপরে বলেছিলাম চক্রক্রমিক ভেদ, অনিয়মিত ভেদ, আর একটা ছিল ঋতুগত ভেদ, ঋতুগত চক্রক্রমিক অনিয়মিত, আর একটা ছিল সাধারণ ধারা। এই চারটা উপাদান ছিল। তার কিন্তু বেশি ইম্পর্টেন্ট মানে যেটা থেকে আমাদের একটা অঙ্ক প্রশ্ন আছে বা ন্যায়াধীশ সমস্যা থাকে সেটাই হলো সাধারণ ধারা নির্ণয়। সাধারণ ধারা নির্ণয় করার জন্য চারটা পদ্ধতি ব্যবহার করা, একটা কারণ উত্তরস্থ পদ্ধতি, উত্তরস্থর একা পদ্ধতি, অর্থাৎ আমরা যখন কালী শাড়িকে লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করবো, উপস্থাপন করলে যে বিভিন্ন বছরের তুলনায় যে পরিমাণ বা যে চলকটা থাকবে তার যে ওঠানা ওঠা হবে, সেই যে প্রবণতা রেখাটা বা যে রেখাটা দেখা যাবে তার সাথে আমরা মুক্ত হস্তে আমরা যদি আঁকি, সাপোজ বিভিন্ন প্রকার বিন্দু পেলাম, রেখাটা যদি এরকম হলো আমরা নিজে বিবেক জানাই বা চক্ষুর সাহায্যে মুক্ত হস্তে আমরা মোয়াল রেখা প্রবণতা রেখাটা যে দিকটা একটা বিশুন রেখা পালাম, কারণ যে উপর নিচে সমান করে একটা রেখা টানা আমাদের ইচ্ছা মতো, তো এটাই হবে প্রবণতা রেখা, সেটি মুক্ত হস্ত করতে। সাধারণ ধারা কাকে বলে তোমাদের জানা আছে, একটু একটু সময় লাগছে নির্দিষ্ট সময়কালে চলকের মানের যে বৃদ্ধি বা হ্রাসের জন্য যে হ্রাসের প্রবণতাকে আমরা সাধারণ ধারা দিতে থাকি, বৃদ্ধি বা হ্রাস তো জানাই, কারণ কোনো একটা কারখানায় উৎপাদিত পণ্য প্রত্যেক বছর একই হারে না হতে পারে, কোনো বছর বেশি হতে পারে, কোনো বছর কম হতে পারে, বিদ্যুৎ বিক্ষেপের জন্য উৎপাদন কিন্তু কমে যায়, তাই নাকি? আবার দক্ষ জনশক্তির কারণে কমে যায়, কোনো বছর শ্রমিক অনেক বেশি ছিল, পরের বছর দুই কারণে শ্রমিককে তারা নিয়োগ করাতে পারেনি, অথবা আর্থিক সংকটের কারণে উৎপাদন ব্যাহত হতে পারে, অথবা উৎপাদন দ্রব্যগুলো বেশিরভাগ বিনষ্ট হওয়া ইত্যাদি কারণেই তারা উৎপাদনের হ্রাস বৃদ্ধি ঘটে। তো এই হ্রাস বৃদ্ধি ঘটারগুলোকে যদি আমরা গ্রাফটাকে আয়তন দেয় এরকম এরকম রেখা পাওয়া যেতে পারে, সেই রেখাটা থেকে আমরা একটা নিশুন রেখা পাওয়া যায় গড় রেখা, যে মুক্ত হস্তের দুটা আমি সেটা হলো মুক্ত হস্ত রেখা পদ্ধতি। আর নাম্বার টু আদালাল পদ্ধতি, আদালাল পদ্ধতি বলতে আমরা কালী রেখার বা কালী শাড়ির যে মানগুলো থাকবে সেই মানগুলো হবে ফসলের উৎপাদন বা সেটাকে যদি আমরা পুরো দুই অংশে বিভক্ত করে নিয়ে প্রথম অংশের একটা মান গড়, দ্বিতীয় অংশের যদি গড় দুটো বিন্দু বা মান পাব, সেই মান দুটোকে স্থাপন করে যে রেখাটা পাবো সেটা হবে আদালত পদ্ধতি। আর চলুষ্ণ গড় পদ্ধতির মধ্যে চলমান, অর্থাৎ দুই বছরের চলুষ্ণ গড় হতে পারে, তিন বছর বা চার বছর, প্রথমে করতে হয় কি, চার বছরের যোগফল
চারটে ভাগ, তারপর প্রথম একটা বাদ দিয়ে পর্যায়ক্রম করে তারপর একটা তারপরে তারপরে একদম করে আমরা তিন বছর হোক বা দুই বছর যেন আমরা উপরাও তখন বুঝতে পারি সেই গড় করেছে শুধু গড় চলমান গড়গুলোকে মানগুলোকে তখন আমরা ঘাটভাবে স্থাপন করব তখন যে রেখাটা পাবো সেটা হচ্ছে সলিউশন গড় পদ্ধতির সাধারণ ধারা নির্ণয়। আর ন্যূনতম পদ্ধতি বা লিস্ট স্কোয়ার মেথড, এটাকে বলা হচ্ছে যে কোনো চলক ওয়াইয়ের যে মানটা এবং নিরূপিত মান প্রত্যাশিত মান এই দুটো মানের যে ব্যবধান হয় সেই ব্যবধানের বর্গের তাকে ন্যূনতম বলতে হবে, বর্গটাকে বা বিচ্যুতিটা ন্যূনতম হবে, এই জন্য বলা হয় এই পদ্ধতিটাকে ন্যূনতম বর্গ পদ্ধতি। আমাদের সিলেবাসে প্রায় আমরা এই পদ্ধতি নিয়ে আলোচনা কমই করে বা প্রশ্ন হয় না, শুধুমাত্র আধার ঘর বা সলিউশন ঘর এই দুটা করলে তোমরা কমন অবশ্যই পেয়ে যাবে একটা না। আমরা মুক্তহস্ত পদ্ধতি না দেখে আমরা আধার ঘর পদ্ধতিতে একটা সলিউশন করে দেওয়ার চেষ্টা করব এবং পারলে চলুষ্ণ ঘর সম্পর্কেও একটা সলিউশন দেওয়ার চেষ্টা করব। বলতে হবে কি আছে
সাল পর্যন্ত একটা অংশ হবে আর বাকি চার সাল পর্যন্ত একটা অংশ। অর্থাৎ এই আধার পদ্ধতিতে আবার সাধারণত
সাল এবং তিন সালের মাঝখানে দুই সাল এবং তিন সালের মাঝামাঝি অবস্থা থেকে আমরা এই মানটা মাত্র 68.2 ধরে দুই তিন চার চার পাঁচ ছয় 68.8 এটা একটা স্টার্ট বলছিল স্টার্ট তারপরে মান 88 এটা কোথায় বসাবে ছয় সাল এবং সাত সালের মাঝামাঝি ছয় এবং সাত সালের মাঝামাঝি অবস্থায় বসাবো 88 এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অষ্টাশি এইট এইট উজ্জ্বল কামনা করে আসি এবং শেষ করছি আল্লাহ হাফেজ।